নিশ্চয় ভালোই আছো, আমিও ভালো আছি। সবাইকে ভাগ্যশ্রী চক্রবর্তী চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শীতকালের একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো। আমরা শীতকালে স্কিনটা অনেকের ড্রাই হয়ে যায়, এটা একটা কমন ব্যাপার যে শীতকালে আমাদের স্কিন ড্রাই হবেই হবে। তো সেটাকে আমরা কি করি ড্রাইটা কমানোর জন্য অনেক কিছু ক্রিম ব্যবহার করি, যাতে স্কিনটা কীভাবে ময়শ্চারাইজার করা যায়, ঠিক আছে? তো আমরা মার্কেট থেকে যেসব ক্রিমগুলো ইউজ করি সেগুলোর সাইড এফেক্ট একটা থাকে, আর তাছাড়া কি হয় আমরা স্কিন ওইগুলো ইউজ করলে আমাদের স্কিনটাও আস্তে আস্তে কালো পড়ে যায়, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। তো যাই হোক, যতটা পারা যায় ফ্রেন্ডস, তোমরা এই যে আমি যেগুলো দেখাচ্ছি হোম রেমেডি ন্যাচারাল জিনিস, এগুলোর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, তোমরা এগুলো ইউজ করে দেখো, আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে, তবে তোমরা এটা কন্টিনিউ করো। আর আজকে যে আমি ভিডিও নিয়ে এসেছি সেটা আমি একটা ফেস প্যাক দেখাবো, আর সেগুলো সব আমাদের রান্নাঘরেই আছে, তাহলে আমাদের বাইরের জিনিস কেনার কি দরকার? আমাদের যদি এটাতে কাজ হয়ে যায় তাহলে আমরা বাইরের জিনিস শুধু শুধু কেন কিনতে যাব? তো অনেকে কি হয় বাইরের জিনিসটা আমি কেন মান করছি, কারণ ওটাতে একটু কেমিক্যাল থাকে, তো এটাতে কি হয় সাইডটা এভাবে স্কিনটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়। তো তোমরা যারা পারো কিনতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে এটা যে আমি ফেস প্যাকটা দেখাচ্ছি এটা তোমরা ইউজ করে দেখো তোমাদের স্কিনটা কীরকম থাকে, আর সাথে সাথে এটা কী হবে একটু ফর্সাও হবে, বেশি ফর্সা হবে না, তো হালকা হালকা রংটা একটু উজ্জ্বল আসবে। একটা জিনিস যদি আমরা কন্টিনিউ ব্যবহার করি তা সেটা আমাদের কিছুটা হলেও খারাপ করবে, তাই ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর তোমাদের ফ্রেন্ডস আর রিলেটিভদের একটু শেয়ার করো, যাতে তারাও যেন এই ভিডিওগুলো দেখে তারাও একটু উপকার পায়। তাহলে চলো ভিডিও স্টার্ট। প্যাকটার জন্য আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে প্রথমে চালের গুঁড়ো, আর যেটা নেব সেটা হচ্ছে ময়দা এক চামচ, যেটা নিচ্ছি সেটা হচ্ছে কাঁচা দুধ, আর লাস্টে যেটা নেব সেটা হচ্ছে লেবুর রস। দিয়ে আমরা এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমরা এটাকে ফেসে অ্যাপ্লাই করে নেব। ভিডিওটা দেখলে আর তোমরা বাড়িতে ইউজ করো, ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে প্লিজ জানিও, আর তোমরা যদি কোনো স্কিনের প্রবলেমে যদি কোনো রকম ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি